আপোনালোকে জানে যে আমি গতানুগতিকভাৱে প্ৰত্যেক বছৰে এজিএমৰ পিছত আমাৰ লেখাজোখা এটা আপোনালোকৰ জৰিয়তে আমি জনসাধাৰণলৈ প্ৰেৰণ কৰোঁ। এইবাৰ কোভিডৰ কাৰণে আমাৰ এজিএমখন অলপ দেৰি হ'ল, পৰহি আৰম্ভ হ'ল যোৱাটো ফাইনেন্সিয়েল ইয়েৰৰ, আৰু তাৰ সবিশেষ মই আপোনালোকৰ আগত ৰাখিব বিচাৰিছোঁ। পোনপ্ৰথমে মই অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ক ধন্যবাদ জ্ঞাপন কৰিব বিচাৰিছোঁ যে তেখেতে মোক পুনৰ এইবাৰ এই কোম্পানীটোৰ অধ্যক্ষ হিচাপে আকৌ দায়িত্ব দিলে। লগতে আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ সভাপতি ভৱেশ কলিতা, ফণীন্দ্ৰনাথ শৰ্মা, কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ লগতে সকলো নেতৃবৃন্দক তেখেতসকলে যে মোৰ ওপৰত আস্থা ৰাখিছে তাৰ বাবে মই ধন্যবাদ জ্ঞাপন কৰিব বিচাৰিছোঁ। মই যেতিয়া এই কোম্পানীটোৰ অধ্যক্ষ হিচাপে দায়িত্ব লওঁ, তাৰ আগত কোম্পানীটোৰ টাৰ্ণঅভাৰ আছিলে 68.49 crores আৰু প্ৰফিট আছিলে আফটাৰ টেক্স 13.49 crores। আৰু আমি আমাৰ এইটো যিহেতু জইণ্ট ভেঞ্চাৰ অইল NRL আৰু আসাম গেছ কোম্পানী, আমি ডিভিডেণ্ড দিছিলোঁ 4.18 crores আৰু আমি CSR সেই সময়ত খৰচ হৈছিলে 11 lakh টকা। মানে মই যোগদান কৰাৰ পূৰ্বে মই আকৌ এবাৰ কৈছোঁ, টাৰ্ণঅভাৰ আছিলে 68.49 crores, প্ৰফিট আফটাৰ টেক্স 13.49 crores, ডিভিডেণ্ড আমি দিবলৈ সক্ষম হৈছিলোঁ 4.918 crores আৰু CSR 11 lakh টকা মাত্ৰ খৰচ কৰিছিলোঁ। আৰু এইবাৰ মই আপোনালোকক জনাবলৈ পাই সুখী হৈছোঁ যে পোন প্ৰথমবাৰৰ বাবে আমি 100 কোটি টাৰ্ণঅভাৰ ক্ৰছ কৰিছোঁ। 2020-21 বছৰত 101.05 crores আমি টাৰ্ণঅভাৰ ক্ৰছ কৰিছোঁ, প্ৰফিট 40.69 crores যোৱা বছৰটোত, আৰু আমি ডিভিডেণ্ড দিছোঁ 10.04 crores আৰু CSR আমি খৰচ কৰিবলৈ সক্ষম হৈছোঁ 1.43 crores। আৰু আপুনি যদি চাই বিগত বছৰকেইটাত আমি দায়িত্ব লৈছিলোঁ 2017-ত, 2017-18 টাৰ্ণঅভাৰ 68.49 crores হৈছিল 81.49, 18-19 টাৰ্ণঅভাৰ হৈছিল 92.58 আৰু 19-20 টাৰ্ণঅভাৰ হৈছিল 87.96 আৰু এইবাৰ 101.05। ঠিক তেনেধৰণে প্ৰফিট আফটাৰ টেক্স 17-18 আছিলে 32.31, য'ত আগতে আমি যোগদান কৰাৰ আগতে 13.49 আছিলে, তাৰপিছত 32.31 হ'ল আমি যোগদান কৰা বছৰ, তাৰপিছত 45.97 হ'ল 18-19, 19-20 35.42 হ'ল আৰু 20-21 40.69 হ'ল। আৰু ঠিক তেনেধৰণে ডিভিডেণ্ড আমি 17-18 4.18 crores পৰা 16.22 crores দিছোঁ, 18-19 19.65 crores দিছোঁ, 19-20 15.72 crores দিছোঁ আৰু যোৱাবাৰ আমি 10.04 crores দিছোঁ। ঠিক সেনেকৈ যদি আপুনি CSR চাই 11 lakhৰ পৰা পৰৱৰ্তী সময়ত 17-18 আমি 0.89 crores, তাৰমানে 89 lakh, 18-19 0.51 crores, 19-20 1.06 crores আৰু এই যোৱাবাৰ 1.43 crores আমি খৰচ কৰিবলৈ সক্ষম হওঁ। আমি এটা পৰিকল্পনা কৰি আছোঁ যে আমাৰ লাইনটো এতিয়া নুমলীগড়লৈ আছে, এই লাইনটো আমি কেনেকৈ আগুৱাই লৈ যাব পাৰি আৰু গেছ গ্ৰিডৰ লগত কেনেকৈ সংযোগ কৰিব পাৰি তাৰ এক প্ৰচেষ্টা আমি পৰিকল্পনা কৰি আছোঁ। আৰু ইতিমধ্যে আপোনালোকে জানে যে ইন্দ্ৰধনুষ বুলি এটা কোম্পানী, যিটো মাননীয়
প্রধানমন্ত্রী ডাঙরিয়ার সপোন যে ভারতবর্ষের গোটে কানেক্টিভিটি গ্যাসর কানেক্টিভিটি যাতে ভারতবর্ষের সকল ক্যাপিটালকে ছুঁয়ে সকল রাজ্যকে ছুঁয়ে তে সেই উদ্দেশ্যে তেখেতে অয়েল NRL ONGC গেইল আর ইন্ডিয়ান অয়েল পাঁচটা PSU কোম্পানি অয়েল সেক্টর মিলাই পেলে ইন্দ্রধনুষ নামেরে নর্থ ইস্ট গ্যাস গ্রিডর কাম ইতিমধ্যে আরম্ভ হয়েছে। আর পূর্ব ভারতী আমার এই সরকারের একটা কোম্পানি পূর্ব ভারতী, পূর্ব ভারতীয় যুক্ত মানে প্রথমতে ঘরে ঘরে গ্যাস দিয়ার কথা আপনার কৈছিল নিশ্চয় মনত আছে, তার ইতিমধ্যে কাম আরম্ভ হয়ে গেছে। শিলচরত প্রায় 1000 মানুষ ঘরত ঘরে গ্যাস কানেকশন দিছে। আর আমার ইয়াত যুক্ত ন্যাশনাল গ্যাস গ্রিড আছে যুক্ত গেইলে কন্ট্রোল করে বোধহয় 2022 সনের ডিসেম্বর মূর তাত যুক্ত খবর আছে ডিসেম্বর মানলে গুয়াহাটিতো কাম হয়ে যাব লাগে। আমার কোম্পানিটো খুব মানে লিমিটেড মানুষের আমি কাম করো, বড় ডাঙর কোম্পানি নহয়, 100 কোটি কোম্পানি গম পাইছে। সো সেইকাৰণে আমি যোগদান করার পিছত আমি সবতকে ডাঙর কাম করলো যে আমার যিমান স্টাফ আছিল তেওঁলোকৰ চাকরিয়ে পার্মানেন্ট হওয়া নাছিল, আর আমি যোগদান করার পিছত তেওঁলোকৰ চাকরি পার্মানেন্ট করলো। চাব কি আচরিত ঘটনা, এই কোম্পানিটো আরম্ভ হওয়ার পর তেওঁলোকৰ যিসকলে কাম করে আছিল তেওঁলোকৰে চাকরি পার্মানেন্ট হওয়া আছিল, গতিকে চাকরি পার্মানেন্ট করা গল। পরবর্তী সময় তেওঁলোকৰ হাউস লোনের ব্যবস্থা নাছিলে, মেডিকেলের ব্যবস্থা নাছিলে, সেই সমূহ করা গল। আর আমি বড় বেশি আমি এমপ্লয়মেন্ট জেনারেট করবা নাই, লিমিটেশনস আছে, আমি প্রায় 10-12 জন এমপ্লয়ি জেনারেট করেছো। হ্যাঁ, 29 আমি এমপ্লয়ি আমি জেনারেট করেছো। মানে আগতে ধরক কি হয় যেতিয়া আপুনি কামর ফ্লুয়েন্সিটো, এতিয়া আপুনি ইমান সময় এমপ্লয়ি আপুনি তাতে তেওঁলোকক মকৰল করলে, তেওঁলোকৰ যদি চাকরিয়ে পার্মানেন্ট নহয় সকলে অনিশ্চয়তাত কাম করব লাগে, হয় নয়? গতি পারফরমেন্স ডেফিনেটলি অকমান যেতিয়া পার্মানেন্টর যে পারফরমেন্স পাব নিশ্চিতভাবে পারফরমেন্স কম পাব। আর যা মানে কেতিয়াবা গ্যাস ধরক এভেলেবল না থাকে, হেনেকুয়া সমস্যা হয়েছিল, গতি যেটা গ্যাস না থাকে আমি যদি মালে বিক্রি করব প্রফিট নহয়। এতিয়া আমার MD গোকুল সরকারি ডাঙরিয়া যোগদান করার পিছত গ্যাস এভেলেবল, গ্যাসের কোনো সমস্যা নাই, গতি আমি সম্পূর্ণ গ্যাসবিলাক পাই আছো। আর সৰু সৰা কিছুমান থাকে যিবিলাক ধরক কামর সিস্টেমটো যদি আপুনি ঠিক ধরনের চলাই নিয়ে তেতিয়াহলে নিশ্চিতভাবে তার আউটপুটটো ভাল হয়। এইটো এক্স্যাক্টলি এই ইন্দ্রধনুষে চাই আছে, আর পূর্ব ভারতী ইয়ার লগত পূর্ব ভারতীয় কানেকশনবিলাক দিব হাউস টু হাউস, তেওঁলোকৰ হাততে তথ্যটো আছে, সার্ভে টার্ভে চলি আছে, গতি এতিয়াও সম্পূর্ণ হওয়া নাই কিন্তু কাম চলি আছে। আপুনি লোয়ার আসামত দেখিলে দেখা পাব রঙিয়া সঙ্গিয়াত ইতিমধ্যে কাম চলি আছে, কামবিলাক চলি আছে পূর্ণভাবে। করোনার কারণে অল্প দেরি হল, করোনা নহলে হয়তো আগতে হয়ে গেল।